আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এলইডি লাইট যে আপনাদের কেটে যায়, আপনারা লাগান কেটে যায়, আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে স্থায়ী একটি সমাধান যে এলইডি লাইট আসলে কেটে যায় কিন্তু আমরা কয়েকদিন ব্যবহার করি, আমরা আর ব্যবহার করতে পারি না, কিন্তু আর নয়। এখন একটি নতুন একটি পদ্ধতি আমি আপনাদের দেখাবো, সেটি হচ্ছে আপনারা আপনাদের বাসা বাড়িতে ফ্যানের যে ক্যাপাসিটর আছে সেগুলো নষ্ট হয়ে গেছে, ফ্যানে চলে না, তো সেই ক্যাপাসিটরগুলো আপনারা লাগিয়ে আমার মতো করে যদি আপনারা লাগান তাহলে আপনাদের বাল্বটা অনেক অংশে দ্বিগুণ আপনাদের এটি সার্ভিস পাবেন। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমি একটি চিত্রে নেয় আপনাদের দেখিয়ে দিচ্ছি, বিদ্যুতের লাইনের পর এটা ক্যাপাসিটর সিরিজে সংযোগ করে এরকম একটি বাল্বের সাথে আমি সংযোগ করে দিচ্ছি। তো আপনারা চাইলে এটা হোল্ডারের মাধ্যমে করতে পারেন, এলইডি বাল্ব না খুলেও আপনারা হোল্ডারের মাধ্যমে এটি করতে পারবেন। তো এরপর আপনারা দেখতে পাবেন যে যদি লাইনের মধ্যে যদি ক্যাপাসিটরটা লাগা থাকে তাহলে অবশ্যই অনেকাংশে আপনাদের বাল্বটি যেখানে 2 বছর টিকতো সেখানে 4 বছর আপনারা চালাতে পারবেন নিঃসন্দেহে। তো দেখুন আমরা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই যে প্র্যাকটিক্যালে। তো প্রথমত একটি হোল্ডার নিয়েছি এবং তার নিয়ে কিছু সংযোগ করে আপনাদের লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি। তো আপনারা এইভাবে কাজটি করবেন তাহলে আশা করি আপনাদের বাল্ব আর কাটবে না। এই ভিডিওর মাধ্যমে আপনারা 3টি টিপস দেখতে পাবেন, তো 1, 2, 3 3টি পদ্ধতিতে আপনাদের দেখানো হবে, শুধু একটি পদ্ধতি নয় 3টি পদ্ধতিতে আপনারা এটি দেখতে পাবেন। এরপর চাই যেটা করবেন সেটা হচ্ছে এই তারের সাথে সংযোগ করে দেবেন। সংযোগ করে দেওয়ার ফলে যা হবে, তো এখন এই সিরিজে সংযোগ করে এটাকে আমরা সুন্দর করে একটু মডিফাই করে নিই, এটা আমরা এখন বিদ্যুতের মাধ্যমে সংযোগ করে দেব। তো এখানে আমার ক্যাপাসিটরটি লাগানো শেষ, একটি বাল্ব লাগিয়ে আপনাদের দেখিয়ে দেয় এটা একটা এলইডি বাল্ব। তো এই বাল্বটি আমি এখন আপনাদের লাগিয়ে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি চলতেছে, আর এটা যখন যদি ভোল্টেজ আপ ডাউন করে তখন উচ্চ ভোল্টেজ আসলেও এই ক্যাপাসিটার থাকার কারণে এই বাল্বটাকে কেটে যাওয়ার হাত থেকে রক্ষা করবে অনেকাংশে, এই ভোল্টেজটাকে যাতে করে একুরেট রাখে, ক্যাপাসিটারটা যাতে করে ফিল্টারিং করে খুব সুন্দরভাবে সঞ্চয় করে এই বাল্বটাকে জ্বালতে সাহায্য করবে। তো আসলে এইভাবে আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। তো এভাবে যদি করেন তাহলে আপনাদের সেকেন্ড প্রসেসটা আমি এখন দেখাই। তো প্রথমত আমরা একটা রেজিস্টার নিব, 18 ওহমস রেজিস্টার। তো এরপর আমরা সেম প্রসেস, এখানে আমরা ক্যাপাসিটর না ব্যবহার করে একটা 18 ওহমস একটা রেজিস্টার ব্যবহার করলাম। তো ব্যবহার করার পর আমরা এখন লাগিয়ে দিলাম, দেখতে পাবো যে একটু পরিমাণ যখন কম আসবে তো বাল্বটা ভালো টেকসই হবে। আবার অনেকাংশে দেখা যায় যে আপনাদের অনেক একটা বাল্ব কেটে গেছে, সেটাকে একটা ডায়োডের মাধ্যমে সংযোগ করে এইরকম একটা রেজিস্ট্যান্স ব্যবহার করে আপনারা সেটাকে করতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড প্রসেসেরটা, আপনারা দেখেন আমরা এখন কিভাবে এটাকে সোল্ডারিং করি। তো প্রথমত লাইটটির এখানে যে ফেস লাইনটি আছে, ফেস লাইনের সাথে আমরা এই 18 ওহমস মান হচ্ছে 18, এই ওহমসটা আমরা এই ওহমসের রেজিস্টারটা লাগিয়ে দেব। এখন দেখা যাচ্ছে যে সোল্ডারিং করা আমাদের শেষ, আপনারা সোল্ডারিংটা করে নেবেন। এখন আমি একটু চেক করে দেখাবো, এটা ক্যামেরার ভিডিও ধরার কারণে এটা একটু লাফালাফি করতেছে, অরিজিনালি বাল্বটি কিন্তু লাফালাফি করতেছে না, তো এটা ক্যামেরার কারণে এটা এরকম দেখাচ্ছে। তো ওকে, এখন আমরা 3 নম্বর প্রসেসটি দেখবো।
একটি ডায়োডের সাহায্যে কিভাবে, যেটা ডিসিতে এলইডি থাকে, যেমন একটা সার্কিট থাকে ভিতরে, সার্কিটের মাধ্যমে ডিসিতে পরিণত করে সেই ডিসি থেকে আমরা একটা ডিসি বাল্বগুলোতে আমরা একটা ডায়োড ব্যবহার করে অনেকাংশে কেটে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো। এবং এছাড়াও আমরা যদি দেখি যে আমাদের একটি বাল্ব কেটে গেছে, তো সেক্ষেত্রে একটা ডায়োড ব্যবহার করে আমরা ভোল্টেজটাকে ড্রপ করে দিতে পারি, কারণ একটা ভোল্টেজ ড্রপ না করলে সেইটা চাপ পড়ে পুরো সমস্ত বাল্বগুলোর উপর। তো সেক্ষেত্রে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং এই মাথায় রেখে এই প্রসেসটা কাজ লাগাইতে হবে। তো এই ছিল এলইডি বাল্বের ভিডিও, আর এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি একটু উপকৃত হতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল বাটনটি ওপেন করে দেবেন। এলইডি লাইট আর কাটবে না ইনশাল্লাহ। আমি আরও একটা বিষয় জানিয়ে দিই, আপনারা হোল্ডার এবং সুইচ এগুলো যদি ঠিক মতো লাগান তাহলে, এবং হিস্টেন্সটা এখানে নাট ব্যবহার করবেন, এখানে দুইটা নাটের জায়গা ফাঁকা আছে, আর দুইটা নাট লাগিয়ে দেবেন, এটা কোম্পানি থেকে দেয়নি। হিটসিংয়ের সাথে যদি লাগা থাকে তাহলে বাল্বটা অনেকাংশে কাটবে না। তো সুইচ এবং হোল্ডারটা আপনারা সঠিকভাবে ইয়া করবেন তাহলে আপনাদের অনেকাংশে আপনাদের বাল্ব আর কাটবে না। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।